আমার অনুভূতি আসলে আজকে বলে বোঝানো যাবে না, আমি বুঝাতে পারবো না, এমন কোনো ভাষা নেই যে আমি এই অনুভূতিটা, এই আনন্দটা আমি বলে বুঝাতে পারবো। আপনারা দেখেছেন আমরা আজকে আনন্দ উৎসব করেছি, যতই করি না কেন আমাদের মনে হচ্ছে যে ততই যেন কম, আরো যেন কত কিছু যেন করতে ইচ্ছা করছি, আসলে বুঝতে পারছি না। কারণ আজকে আমাদের উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আমাদের নিপুণাপ্পা সেক্রেটারি, এতে নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না, সবার প্রশ্নের উত্তর সবাই আজকে ভালোভাবে পেয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু করব, ভালো কিছু হবে। দীর্ঘ 9 মাস তো এইভাবেই কেটে গেল, আর সামনে 13 মাস আছে, তো কতটা ভালো উন্নয়ন হবে চলচ্চিত্রের কি মনে করেন আপনি? নিপুণাপ্পু এখানে পাড়া দেওয়ার পর থেকে চলচ্চিত্রের মোড় ঘুরে গেছে, হাওয়া কিন্তু বদলে গেছে, পরাণ কিন্তু জুড়িয়ে গেছে। তো কাজে আমার থেকে কিন্তু এই উত্তরটা আপনাদের কাছেই ভালো আছে। যেভাবে ছবি হচ্ছে, যেভাবে সুপারহিট হচ্ছে, হল বাড়ছে, প্রযোজকরা আসছে, প্রযোজনা করছে, অনেক বাহিরের প্রযোজক কিন্তু অলরেডি আমাদের এখানে কাজ শুরু করে দিয়েছে, আমরাও কাজ করছি, আমার ছবিও যাচ্ছে নাম্বার 1 পুলিশ। এভাবে উন্নতি শুরু হয়ে গেছে যখন থেকে নিপুণাপ্পুর পা পড়েছে এখানে। আর আগের আমলে কিন্তু কাকপক্ষেও এখানে আসতো না, আপনারাই বলতেন যে কায়িকবিসিতে কোনো মানুষ নাই, জন মানে মানুষ শূন্য, কাক আসতো না, খাবার হতো না, এখানে কিছু না। এখন দেখেন কতটা মানুষ, কতটা উন্নয়ন, এবং কি ভবিষ্যতে যে তাহলে কি হবে এটা আপনারা ভাবতেও পারবেন না। আপনি তো নিপুণাপ্পুর সাথেই থাকেন প্রায়, দেখা যায় তার খুব কাছের মানুষ, তো নিপুণাপ্পু চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে কেমন কি পরিকল্পনা করছে এমন কোনো কিছু আপনি জানেন কিনা? আপনি হয়তো ইতিপূর্বে দেখেছেন ওনারা মন্ত্রণালয়ে গিয়েছেন, আমাদের সভাপতি এবং নিপুণাপ্পা যে ওখানে সিনেমার উন্নয়নের জন্য মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছেন, উনিও আশ্বাস দিয়েছেন, ওনারা প্রতিনিয়ত লেগে আছে এটার পিছে। তো আমরা আশাবাদী আমাদের সিনেমার উন্নতি হবে এবং নতুন নতুন প্রযোজকরাও আগে আসছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখান থেকে আতঙ্ক কেটে গেছে, আর যেটা ভুতুরি নগরীতে পরিণত করেছিল জাহেদ খান কালো বিড়াল, আমি তাকে বলবো সে দুষ্কৃষ্টকারী এবং আতঙ্কবাস, এবং সে বাংলা চলচ্চিত্রের জনমনে প্রত্যেকটা সময় আতঙ্ক লেগে থাকতো, তার জন্য কুনসুম না কাকে থাবা মারে, কারণ সে অনেকজনকে থাবা মেরেছে, আমি এখানে নাম বলে এবং গুণে বোঝাতে পারবো না, আপনাদেরকে, আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং আপনারা সাংবাদিক ভাইরাই সেগুলি নিউজ করেছেন। সে এখন দেখেন একটা পুলিশের গাড়িও নাই, একটা আতঙ্কও নাই, মানুষগুলি স্বতঃস্ফূর্তভাবে এখানে যার যখন খুশি আসতেছে, কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। বিগত তার আমলে 4-5 বছর আমরা 184 জন আমরা কাজ করতে পারিনি, আমাদেরকে নির্বিচারে বাদ করে দিয়েছিল, এটা তো আপনারা এবং দেশবাসী সকলেই জানেন। সে মান উন্নয়ন করার জন্য বলেছিল, তো মহামান্য হাইকোর্ট সে বলেছে যে শিল্পীর আবার মান উন্নয়ন কি, শিল্পী তো শিল্পী, সে মান উন্নয়ন বলতে কি বুঝাইতে চাইছে? তো হাইকোর্ট আমাদেরকেও রুল দিয়েছে, আমরাও বিজয় হয়েছি এবং এই কমিটির মাধ্যমে আমরা সদস্য হয়েছি। এই কমিটিকে আমি পাণ্ডালা অভিনন্দন জানাই এবং নিপুণাপ্পা আমাদের 184 জনের আকাশের একটা জ্বলন্ত তারা। হাই হাই রই রই সইরা চার গলি কই, হাই হাই রই রই সইরা চার গলি কই, পালা 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 বরিশাল পালা। সর্বশেষ বাংলাদেশ অডিয়েন্সের জন্য যদি কোনো মেসেজ থাকে আপনার পক্ষ থেকে, অডিয়েন্স যারা আছে হলমুখী মানুষ তাদের জন্য, আমি হলমুখী মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, বাংলা সিনেমার সাথে থাকেন এবং এখন ভালো ভালো সিনেমা হচ্ছে এবং আগামীতেও আরো ভালো ভালো সিনেমা আপনারা পাবেন। আপনারা যদি এই স্বাধীন বাংলাদেশকে ভালোবাসেন তাহলে বাংলার ছবি দেখেন, এবং বাংলার ছবিতে যদি কোনো ভুল থাকে, আপনারা এখন প্রচুর পরিমাণে ই আছে, বলার সুযোগ আছে, আপনারা বলেন কোন জায়গায় আমাদের ভুল আছে, আমরা সেই ভুল ত্রুটি কেটে আমরা ভালো ভালো সিনেমা দিতে আমরা সক্ষম হব। একটা প্রশ্ন ছিল, জাহেদ খান কিছুদিন আগে একটা টেলিভিশন টক শোতে বলছে যে এফবিসিতে যাওয়ার কোনো পরিবেশ নেই, আসলে এটা আপনারা কিভাবে দেখছেন? এফবিসিতে যদি পরিবেশই না থাকতো আজকে ভ্যান পার্টি ঘোড়ার গাড়ি এতগুলি লোক আপনারা কেমনে আসলে? আমি তার কাছে প্রশ্ন করি, সে আসার চেষ্টা করছে যে পরিবেশ থাকবে, পরিবেশটা সেই নষ্ট করে রেখেছিল, সে যাওয়ার পরে বরঞ্চ পরিবেশ হয়েছে। আমরা আমন্ত্রণ জানাবো কেন, সে শিল্পী, আমরা শিল্পী, আমরা শিল্পের জন্য আসি, সে যদি আসে আসুক, আমাদের আমন্ত্রণ জানালে তাকে কিছু নেই, কারণ সে তো আমাদের সাথে ভালো কাজ করে নাই, আমরা তার দিকে তাকাবো না, সে আসবে আসবে। আমাদের লোকজনের দিকে যদি চড়াও হয় তাহলে রেজাল্ট ভালো হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
Thank you. Thank you very much.